بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان ফরক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রাকিব থেকে আপনি যে প্রশ্ন করেছেন যে কোন ধরনের আকিদা পোষণ করলে আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারি আসলে আকিদা কি প্রথমে জেনে নিতে হবে আসলে আকিদা কি ইমান মানে হলো বিশ্বাস আর আকিদা মানে হলো দৃঢ় বিশ্বাস করা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা ঘোষণা দেওয়ার পরে তার ইমানকে কোন সিরকি এবং কুফরি দ্বারা মিশ্রিত না করে শরীয়তের যেই যেই বিশ্বাসের উপরে যেমন আমুল বিল আর কাজ দিয়ে বাস্তবায়ন তসদিক বি জিনান অন্তর দিয়ে ধীর বিশ্বাস ইকর বিল লিসান এবং নিজের মুখের স্মীকৃতি এই তিনটা জিনিস যখন মানুষ বাস্তবায়ন করবে তার ইমান পরিপূর্ণ হবে আবার আপনি মুখ দিয়ে বলেন লাহাই বোখারির হাদিস এবং হাদিস টি মেসকাত উল্লেখ রয়েছে একত্রিশ নম্বর নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন লা ইলাহ ইল্লাহ দাকাল আল জান্না যে লা ইলাহ ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু কিভাবে পড়বে লা ইলাহ ইল্লাল্লাহ পড়ার কিছু শর্ত রয়েছে লা ইলাহ ইল্লাহর কিছু রোকন রয়েছে এইগুলো জেনে বুঝে আপনাকে পড়তে হবে দুই নম্বর হল সবসময় আপনার ইমানকে শিরিক মুক্ত রাখতে হবে সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়তাল্লাহ সুন্দর করে বলছেন ওয়ামায়ু মিনু আকসার হুম বিল্লাহি ইল্লাহ ওয়াহু মুশরিকুন দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান করে কিন্তু তারা আবার আল্লাহর সাথে বড় শিরকে বা শিরকে লিপ্ত হয়ে পড়ে এমর মে কোরআনের আয়াত ফর কন আয়াত নাম্বার 23 আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাদআনাহ হাবা আম মানসুর আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার আমলের দিকে গভীর মনোনিবেশ বেশ করেন যখনই কোনো বান্দার আমলে গভীর মনোনিবেশ বেশ করার পর কোন শিরক পান হ্যাবা অ্যাম ম্যাং ফোরফ ধুলা দুলা বালুকোনাকে যেমন উড়িয়ে মারা হয় তার আমলটাকে ওইরকম উড়িয়ে মারা হবে কোরানুল কারিম সূরা নূর আয়াত নম্বর উনার চল্লিশ চব্বিশ নাম্বার সূরা সেখানে আল্লাহ বলেছেন ওয়াল লেভিনা কাসারো আম আলহম কাসারভ নিঃসন্দেহে যারা কাফের কুফরি করে যারা ইমানের আমলের সাথে ইমানবিহীন আমল করে তাদের আমল হলো মরিচিকার মতো মরিচিকা কেরকম যেমনিভাবে দুইজন পিপাসিত লোক খুব কষ্ট করে মরুর রোদের মধ্যে হাঁটছে হঠাৎ দেখতে পেল অনেক পানি সামনে যে দেখল কোনো পানি নেই দেখা গেল খুব বেশি আমল আছে কিন্তু আমলের মধ্যে শিরিক এবং কুফর তার মানে আকিদা পরিষ্কার রাখতে গেলে অবশ্যই আপনার আমলকে শিরিক এবং কুফুর মুক্ত থাকতে হবে যেমনিভাবে বড় ছোট শিরিক মিলিয়ে মোট পঞ্চান্ন থেকে ছাপ্পান্নটি শিরিক রয়েছে প্রত্যেকটা বড় শিরপ থেকে আপনাকে বেঁচে চলতে হবে আসলে এটা ছোট একটি প্রশ্ন উত্তর নয় আমি সংক্ষেপে বলছি প্রত্যেকটা শিরিক থেকে বেছে চলতে হবে আকিদাগত প্রত্যেকটা বেদা আত থেকে বেছে চলতে হবে এবং সর্বোপরি সলফে সালাহীনের মানাহাজের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে সলফে সালাহীনের মানাহাজের উপর চলতে হবে এবং বেশি বেশি করে তাওয়াহিদের আলোচনাগুলো শুনতে হবে তাওহিদের গুরুত্ব সম্পর্কে জানতে হবে তাওহিদ উলুহিয়াত তাওহিদে রুবুবিয়াত তাও আসমাফ ইস্তিফাত তাওহিদের মূল বুনিয়াদের ব্যাপারে ধারণা রাখতে হবে এবং ঈমানের শাখা পোশাকাগুলোর উপর ধারণা রাখতে হবে এইভাবে যদি আপনি ঈমান আনতে পারেন সূরা হামিম সাজদা বা সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 25 তে আল্লাহ নিজেAssert করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ততানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ যারা বলেছে আল্লাহ আমাদের মহান প্রতিপালক আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু এবং তাতে ইসতিকামাত রয়েছে দৃঢ় রয়েছে প্রতিষ্ঠিত রয়েছে এজন্য ইমানের সাথে ইসতিকামাত থাকতে হবে যেন আপনার ঈমান কোনোভাবেই শিরিক এবং কুফুর দ্বারা মিশ্রিত না হয় সোরা মায়েদার পাঁচ নম্বর সোরার পাঁচ নম্বর আয়তাল বলেছেন ফামাই ইয়াকফুর বিল ইমানি হাবিত যে তার ইমানকে কুফরি দ্বারা মিশ্রিত করে তাহলে তার সমস্ত আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেই বড় কুফরি করার কারণে ফিল আখিরত মিনাল খাসিরিন আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় এই জন্য আহলে সুন্নাত আল জামা আর আকিদা ঠিক রাখা যেমন আপনার আল্লাহ রাবুল আলমিনকে দাঁত সিফাত সহকারে পরিচয় জানা আল্লাহ রাবুল আলমিন লালন ফকিরের মতো তিনি নিরাকার সর্বত্র বিরাজমান নন তার এলেম সর্বত্র বিরাজমান তিনি সাত আকাশ সুম্মাস্তাও আল আল আর্শ আর্শিস্তাও আছেন দুই নম্বর নবী করিম সাল্লাহ আলাইস্লামকে অবশ্যই মাটির তুরি জানা তার মধ্যে ওয়াহিদ আসেন তিনি আমাদের মতো সাধারণ মানুষ ওয়াহিদারা পরিচালিত হন তিন নম্বর কবরকে সেজদা না করা কবরকে কবর কাছে সাহায্য না চাওয়া মান্নত না চাবা কবরের কোন মৃত্যুর জন্য জবেহ না করা মাগদা হি গর ফা দাস রাখা সুসাদ মুসাদা আহমদের সাতশো কুশ নম্বর হাদি যে আল্লাহ সারা নামে জবে করে সেকানারি গাই্লাহ ফাঁকা দাস ছশো বাইশ নম্বর হাদি যে আল্লাহ সারা নামে নজর করে মান্নত করে সে শিরিক করে মানে হালাফ আবে এরপরে সাতশো আটত্রিশ নম্বর হাদিস যে ব্যক্তি আল্লাহ সারাক নামে কসম করে সে করে এগুলো সম্পর্কে জানা তারপর ওয়াসিলাত নিয়ে খেয়াল রাখা নৈকট্য হাসিলের জন্য আল্লাহ যেগুলো ওসিলের বলেছেন সেগুলোকে দ্বারা ইমান সৎকর্ম করা বা কোনো নেকামলের অনুসন্ধান করা এটাকে ওয়াসিলা বানানো কোন বেদাতে ওয়াসাইল তৈরি না করা তেমনিভাবে তাবিজ কবজকে শিরিক জানা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা ভাবে আপনি কেরামতের নামে ভণ্ড পীর মুরিদির কাছে খপ্পরে না পড়া এবং তাস্কিয়াতফুজ বিশ্বাস করা কদ আফলাহমাং জাক যে তাস্কিয়া করেছে অন্তরকে পরিশুদ্ধ করেছে সেই পরিত্রাণ লাভ করেছে তদুরভাবে কোনো পীরের কাছে না যাওয়া ভাবে কোনো একটি নির্দিষ্ট কোন ইমামের বা কোনো মানুষের পূজা না করা তাকলিদ মানে অন্ধ অনুসরণ কেবল আপনাদের কোরআন সুন্নার অর্থাৎ নবী করিম সাল্লাহসাল্লামকে করা কোন মানুষকে অন্ধ অনুসরণ না করা এই যে বিষদ বিষয়গুলা এই তাম বিষয়গুলোর উপরে আপনার ভালো আকিদ ভালো ধারণা রাখলে আপনি যখন প্রত্যেকটা বিষয়ে আপনি যখন ফুলফিল হয়ে যাবেন উদু খুলুফ কাফ হবে সুরাবাকারা সাত নাম্বার যে পরিপূর্ণভাবে যখন তাও আপনি ঢুকবেন তখন আপনার ক্লিয়ার হয়ে গেছে যেই যেই বিষয়গুলো বললাম আর অনেক বিষয় আছে যেমন হুলুল দুধের সাথে পানি মিশে যায় পীরদের আকিদা এগুলো না থাকা তাহে কেবলায় এগুলো সম্পর্কে না করাম তারপরে পাশ্চাত্যের গণতন্ত্র গণতন্ত্রকে কুফরি মনে করা ইসলাম কায়েমের জন্য এটাকে কোনো মাধ্যম মনে না করা এই যে এই বিষয়গুলো প্রত্যেকটা শিরিক এবং কুফরি বিষয়গুলো ধারণা ধারণা আমি বাংলা একটি বইয়ের বরাদ দিই তা পড়লে আপনি অনেক উপকৃত হবেন বরশির শিরিক এটা লিখেছেন শাহ মুস্তাফিজুর রহমান আল মাদানি এই বইগুলো পড়বেন আরেকটা বাংলা বরাদ দিচ্ছি আপনার অধিকাংশ মুসলমান আল্লাহর প্রতি আনা সত্য মুসলিকে বইটা পড়বেন আরবি পড়তে পারেন কিতাব তাওহিদ যেটা আব্দুল এবং পরে সারা করেছেন ব্যাখ্যা করেছেন সুলাইমান তামিমি রাহিমা হল্লাহ আপনি এই বইগুলো পড়লে আপনি মোটামুটি আকিদার সম্পর্কে জানতে পারবেন এবং আহুল আল জামা আর উপরে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আকিদাসিত একটা বই আছে এই বইগুলো পড়তে পারেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝবার তৎফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার